সবার প্রথমে এখনই এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কাট থেকে সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইলে কোনো প্রকার পিকচার স্থানান্তর করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এবং একই ধরনের আরেকটি ছবি নিয়ে প্রথম পিকচারটির পাশে ব্যাকগ্রাউন্ড স্থানান্তর করে এবং পিকচারটিকে ভালোভাবে সেভ করে নিই।